নমস্কার, আজকের সুবিচার নেওয়া হয়েছে জেডি রকফেলারের তার ছেলেকে লেখা 38টা চিঠির মধ্যে একটি অন্যতম। একজন মানুষ স্বর্গে গেলেন, স্বর্গে যাওয়ার পরে তাকে ওয়েটার জিজ্ঞাসা করলো, আপনার কি লাগবে? সে বলল, আমি শুধু আনন্দ চাই, এখানে কি কি পাওয়া যাবে? তারা বললেন, ভালো ভালো খাবার দাবার পাওয়া যাবে, ভালো পোশাক পাওয়া যাবে, সুন্দরী রমণী পাওয়া যাবে, সমস্ত কিছু পাওয়া যাবে। তিনি বললেন, এগুলোই তো আমি সারা জীবন ধরে চেয়েছি। সেই কারণে তিনি আনন্দে সেই স্বর্গেতে থাকতে থাকলেন। কিছুদিন বাদে আর তার এসব ভালো লাগে না, এই সারাদিনই ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক। তখন তিনি ওয়েটারকে গিয়ে জিজ্ঞেস করলেন, স্যার ভালো লাগে না, এটা খুব খারাপ জিনিস, আমাকে কিছু কাজ দিন। তখন সেই লোকটি তাকে বলল, এখানে তো আর অন্য কোনো কিছু নেই, শুধু এইটি আছে, শুধু আনন্দ আর আনন্দ। একঘেয়ে আনন্দতে আমাদের অনেক সময় মন ভরে না, সেই কারণে মাঝে মাঝে জীবনে নিরানন্দ আসাটা খুব জরুরি, কাজ করতে পারাটা খুব জরুরি। তাই যখন যে সুযোগ আসবে সেটিকে গ্রহণ করুন এবং জীবনকে উপভোগ করার চেষ্টা করুন। শুধু আনন্দ দিয়ে জীবন উপভোগ হয় না, জীবন কালো সাদা দুটোর সংমিশ্রণ, দুটোকে স্বীকার করুন এবং গ্রহণ করুন।